দ্রুত ক্রীড়ায় পরাজিত পাণ্ডব দ্রৌপদীকে নিয়ে এলেন কাম্যক বনে। দূর দূরান্ত থেকে দেব দ্বিজ রাজন্যবর্গরা এলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে, নানান উপায়ে তাদের পাশে দাঁড়াতে। কৃষ্ণের কাছে পাণ্ডবদের বনবাসের খবর গেল। তিনি এও জানলেন যে দ্রৌপদী তাদের সঙ্গী হয়েছেন। ক্রুদ্ধ বাসুদেব আর বিলম্ব না করে কাম্যক বনে এলেন। তার ক্রোধ অন্তর থেকে দেহের প্রতিটি কোষে বিচ্ছুরিত হতে দেখে অর্জুন তার পায়ের কাছে আনত হয়ে স্তব করতে লাগলেন। কৃষ্ণ খুঁজছিলেন কৃষ্ণাকে। পর্ণকুটিরে দ্রৌপদী বসেছিলেন একটি প্রদীপের প্রজ্জ্বলিত শিখার দিকে এক দৃষ্টে তাকিয়ে। কৃষ্ণ এসে দাঁড়ালেন সেখানে। দেখলেন দ্রৌপদীর ক্লান্ত দেহে একটি বলকল জড়ানো, খোলা চুল শোকাতুর রাত্রির মতো তাকে ঘিরে আছে, উদ্ভ্রান্ত চোখের কোলে বিষাদের কালি, প্রদীপের আলোয় দেখা যায় টলটল করছে জল সেই চোখে, কিন্তু গড়িয়ে নামার আগেই কপোলের তাপ তা শুষে নিচ্ছে। দ্রৌপদীর ঘন ঘন দীর্ঘশ্বাস প্রদীপের শিখাটিকে চঞ্চল করে তুলেছে, এই বুঝে সে নিভে যায়। কৃষ্ণ ডাকলেন, কৃষ্ণা। নিরাভরণ দ্রৌপদী নিশ্চুপ। কৃষ্ণ কাছে এসে বসে আদর মাখা স্বরে ডাকলেন, কৃষ্ণা। দ্রৌপদী চোখ বন্ধ করতেই সেই টলটলে জল উছলে উঠে কপোল বেয়ে স্রোতস্বিনী নদীর মতো বুকের আঁচল ভিজিয়ে দিতে লাগল। তাকাও কৃষ্ণা, আমার চোখে চোখ রাখো, তোমার এই ব্যথা অনন্তকালের শোক হয়ে আমায় বিদীর্ণ করে দিচ্ছে। একটিবার একটিবার চোখ মেলো, একটিবার চোখ মেলো কৃষ্ণা। দ্রৌপদী তার পদ্মের মতো চোখ দুটি রাখলেন কৃষ্ণের চোখে। আহ কি শান্তি! যেন সেই দৃষ্টির গভীরে তিনি তলিয়ে যাচ্ছেন, আর চাপ চাপ নীলাভ আলো তাকে ঘিরে নিচ্ছে এক অদ্ভুত প্রশান্তির আলিঙ্গনে। দ্রৌপদী শান্ত হলেন এই প্রথম। ধীর স্বরে তন্দ্রাচ্ছন্নের মতো বলে চললেন, জানো কৃষ্ণ, আমি যখন রক্ত ভেজা এক বস্ত্রে রজস্বলা অবস্থায় আলুলায়িত কেশে দাসীর মতো ব্যঙ্গ বিদ্রুপের শব্দ কানে নিয়ে এই পাঁচ পাঁচজন ব্যর্থ পরাজিত পুরুষকে অনুসরণ করে হস্তিনাপুর ছাড়ছি। মা কুন্তী তার পুত্রদের আলিঙ্গন করে আমায় বললেন স্বামীদের প্রতি আমার কর্তব্য মনে রাখতে এবং সহদেবের প্রতি বিশেষ মনোনিবেশ করতে। বিশ্বাস করো সেই প্রথম তাকে বড় স্বার্থপর মনে হলো আমার। এ আমার অন্যায় চিন্তা, কিন্তু এ চিন্তা যে মিথ্যা নয়। কৃষ্ণ কৃষ্ণ, তুমি তো পুরুষোত্তম, ঈশ্বরের পরমেশ্বর তুমি, ত্রিভুবন বন্দিত জগতের নাথ সেই তোমার সখী, তোমার কৃষ্ণ আমি, দ্রুপদ কন্যা, দৃষ্টদুম্ন ভগিনী, মহান পঞ্চ পাণ্ডবদের ভার্যা, প্রতিনিয়ত অপমানে লাঞ্ছনার ক্লান্তি ক্লিষ্ট। বলো কৃষ্ণ, বলো বলো, আমার কে সাকর্ষণের স্পর্ধা কে করতে পারে? কার দুঃসাহস হয় আমার আঁচল স্পর্শ করার? তবু তো রক্ষা হলো না।
তবু তো রক্ষা হলো না। কুরুবংশের রাজকুলবধূ আমাকে টেনে নিয়ে যাওয়া হলো রাজসভার মধ্যস্থলে। আমার স্বামীদের জীবিত অবস্থায় ধৃতরাষ্ট্র পুত্ররা আমাকে ভোগ করার ইচ্ছা প্রকাশ করে পিতৃব্যদের সামনে আমার আঁচল ধরে টানলে, আমায় বলপূর্বক দাসী করার চেষ্টা করলে। আর আমার পাঁচ স্বামী জড়বধির মুখ পঞ্চ পাণ্ডব আমায় শুধু দেখে গেলেন। এরা নাকি শরণার্থীর রক্ষাকর্তা। আমি সেদিন এদের শরণাগত ছিলাম, কিন্তু কই এরা তো আমায় রক্ষা করলেন না। কৃষ্ণ কৃষ্ণ, আজ আমি তোমার সম্মুখে এই পঞ্চ পাণ্ডবদের মহাবলকে ধিক্কার জানাই, তাদের কাপুরুষতাকে ধিক্কার জানাই, ভীমের বাহুবলকে, অর্জুনের গাণ্ডীবকে, যুধিষ্ঠিরের ধর্মকে। যে বাহু, যে অস্ত্র, যে ধর্ম নিজেদের বিবাহিত স্ত্রীকে, তাদের সন্তানদের মাকে রক্ষা করতে ব্যর্থ, কৃষ্ণ, আজ আমার স্বামী নেই, পুত্র নেই, ভ্রাতা নেই, পিতা নেই, কেউ নেই, এমনকি তুমিও নেই। কৃষ্ণ এবার তার নীলাব্জ চোখ দুটি বন্ধ করে এক অব্যক্ত যন্ত্রণায় বলে উঠলেন, আমিও নেই কৃষ্ণা। দ্রৌপদী তার চাপা ফুলের মতো আঙুলে মুখ ঢেকে ফুপিয়ে বলে উঠলেন, না কৃষ্ণ, না। বিবাহের সময় ঋষি ব্যাসদেবের সেই কথা মনে নেই তোমার? তুমি নারায়ণ, আমায় স্বর্গলক্ষ্মীকে মহাদেবের ইচ্ছায় ঋষির কন্যা করে মর্তে পাঠাও, পঞ্চ ইন্দ্রকে তাদের স্ত্রী হয়ে উদ্ধার করতে। প্রবল তপস্যার অগ্নি থেকে আমার জন্ম হয় পঞ্চ পাণ্ডবদের সঙ্গে মিলিত হতে। তুমি এবং বলরাম নারায়ণের শুভ্র কৃষ্ণ কেশ থেকে জন্ম নাও আমায় রক্ষা করবে বলে। শুধু বস্ত্র দিয়ে নয় কৃষ্ণ, পাপকে বিনষ্ট করে, অধর্মকে নাশ করে আমায় রক্ষা করো। এই মর্তে যে বা যারা লক্ষ্মীর আঁচল স্পর্শ করার স্পর্ধা করবে, যুগে যুগে হে কৃষ্ণ তুমি তাদের বিনাশ ডেকে এনো, তবেই ধর্ম প্রতিষ্ঠিত হবে, তোমার কৃষ্ণা বিচার পাবে। পর্ণকুটিরের নিভে আসা প্রদীপের আলোয় ক্রোধে উন্মত্ত বাসুদেব দ্রৌপদীর হাত ধরে এক ভয়ানক শপথ নেন। সে শপথ রক্ষার শপথ, বিনাশের শপথ। একসময় প্রদীপ নিভে যায়, জমাট বাঁধা অন্ধকারে নিশ্চুপ হয়ে বসে থাকেন কৃষ্ণ আর তার কৃষ্ণা।